বিভিন্ন দেশের বিমান ব্যবহার করছে বাংলাদেশের আকাশ, অথচ দিচ্ছে না কোনো রাজস্ব। অনেক ক্ষেত্রে আবার আকাশ ব্যবহারের প্রমাণ পেলেও বিল আদায় করতে হচ্ছে ম্যানুয়ালি। আধুনিক রাডার না থাকায় স্বাধীনতার পর থেকে এমন ঘটনায় কয়েক হাজার কোটি টাকার রাজস্ব হারিয়েছে দেশ, যদিও হাত গুটিয়ে বসে নেই পাশের দেশ ভারত। আধুনিক রাডার থাকায় এর পুরো ফায়দা লুটি নিচ্ছে দেশটি। এ অবস্থায় বাংলাদেশ সিভিল এভিয়েশন বলছে, দেশের আকাশ সীমার পুরো নিয়ন্ত্রণ নিতে তাদের অপেক্ষা করতে হবে আরও অন্তত এক বছর। গন্তব্যে পৌঁছাতে যেসব দেশের আকাশ ব্যবহার করতে হয়, আন্তর্জাতিক আইন মেনে সর্বনিম্ন $500 পরিশোধ করতে হয় সেসব দেশকে। তবে স্বাধীনতার 5 দশক পর এমন প্রশ্নের সামনে দাঁড়িয়ে আছে বাংলাদেশ সিভিল এভিয়েশন, কারণ ঢাকা ও চট্টগ্রাম সিটির আকাশে ওড়া ছাড়া অন্য কোনো ফ্লাইটের সরাসরি তথ্য পায় না সংস্থাটি। বলছে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 1980 সালে বসানো হয়েছে প্রথম প্রজন্মের একটা রাডার, যেখান থেকে ঢাকা ও চট্টগ্রামের আকাশ সীমার তথ্য সীমিত ক্ষমতার এ রাডারে চলছে বাংলাদেশে বেসামরিক বিমান চলাচলের আকাশ সুরক্ষায়। স্বাভাবিকভাবেই নিয়ন্ত্রণের বাইরে রয়েছে বিরাট আকাশের বিশাল অংশ, অথচ দক্ষিণ এশিয়ায় রুট হিসেবে লাভজনক হওয়ায় অনেক এয়ারলাইন্স ব্যবহার করে বাংলাদেশের আকাশপথ। অথচ উচ্চ ক্ষমতার রাডার বসিয়ে ঢাকা চট্টগ্রামের বাইরে দেশের বাকি আকাশে চলাচল করা হাজার হাজার ফ্লাইটের তথ্য নিচ্ছে ভারত, আর আয় করছে সিংহভাগ রাজস্ব। এভিয়েশন বিশেষজ্ঞ কাজী ওয়াহিদুল হক সংবাদ মাধ্যমকে বলেন, রাডারে কোনো ঘাটতি থাকলে সেটি যত দ্রুত সম্ভব কাটিয়ে উঠতে হবে, না হলে ক্ষতিগ্রস্ত হবে দেশের এভিয়েশন খাত। নিয়ন্ত্রণ ব্যবস্থার আধুনিকায়নে অবশ্য 7 বছর আগে একটি রাডার বসানো হয় চট্টগ্রাম বিমানবন্দরে, অথচ সেটি এখনও রয়েছে কমিশনের বাইরে, অর্থাৎ অকার্যকর। এদিকে গত অক্টোবরে প্রায় 700 কোটি টাকা ব্যয়ে শাহজালাল বিমানবন্দরে বসানো হয়েছে থ্যালাসের চতুর্থ প্রজন্মের একটি রাডার। বাংলাদেশ সিভিল এভিয়েশন চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মুফিদুর রহমান সংবাদ মাধ্যমকে বলেন, কন্ট্রোল টাওয়ার নির্মাণ শেষ হলে দেশের সব বিমানবন্দর নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। বর্তমানে দেশের আকাশ কোনো উড়োজাহাজ ব্যবহার করলে ভাড়া বাবদ ম্যানুয়ালি বিল পাঠায় বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ। নতুন রাডার কার্যকর হলে দেশের আকাশ ব্যবহার করলে স্বয়ংক্রিয়ভাবে হবে রাজস্ব আদায়। ফারিয়া জান্নাত, পদ্মা নিউজ।